একটু আসছি। তুমি কিছু বলবে কি? বলবো বলেই তো এলাম। এবার তোমার চিকিৎসার ফলো আপটা করতে হবে, শুরু করতে হবে আবার। আমি তো ভেবেছিলাম ফলো আপটা আর করবই না। ভুল ভেবেছিলে, সেই জন্যই তোমাকে আমি ফোন করে করিয়ে মনে করাতাম। আমি কিন্তু চাইনি যে তুমি আমাকে আর ফোন করো। তোমার সব চাওয়াকে তো আর আমি মান্যতা দিতে পারবো না। যে চাওয়াতে তোমার শুভ হবে, মঙ্গল হবে, সেই চাওয়াটা আমি চাইবই। লোকে মনে করছে তুমি বিয়ে উপলক্ষে এসেছো, কিন্তু আমি তো জানি বারবার তোমাকে নক করেছি বলে সেই জন্যই এসছো। তালেবদা, আমার ডিজিজটা তো টার্মিনাল ডিজিজ। আমি তো খুব ভালো করে জানি যে আমি আর বেশি দিন বাঁচবো না। এসব কথা বলার সময় পেরিয়ে এসেছি। এখন অনেক ভালো ভালো ওষুধ বেরিয়ে গেছে, প্রথম থেকে চিকিৎসা করালে এমনি মানুষ দিব্য সুস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছে। সবটাই বুঝতে পারছি, কিন্তু ডাক্তার কি আমাকে সেরকম কোনো আশ্বাস দিয়েছে? তালুকদা, ডাক্তার যেমন সেরকম আশ্বাস দেননি, আবার তেমনি এরকমও তো বলেননি যে চিকিৎসা করালে বা ফলো আপ করালে তুমি সুস্থ হয়ে উঠবে না। ডাক্তার বলছেন যে তুমি একটু দেরি করে চিকিৎসাটা শুরু করেছো, তো ঠিক আছে, এখন ফলো আপ করালে আবার ভালো হয়ে ওঠার সম্ভাবনা আছে, তা সেই সুযোগটা তুমি চিকিৎসককে দেবেন না কেন? তালুকদা, আজকে তোমার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান চলছে, বাড়িতে এত আত্মীয় স্বজন লোকজন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে তুমি এই ঘরে আশঙ্কা নিয়েই এলাম। এই যে তুমি চলে যাবো চলে যাবো বলছো, টিনটিনের বিয়ে শেষ হয়ে গেলেই চলে যাবো, সেটা হবে না। তুমি এখানে থাকবে এবং ফলো আপ করবে, ফলো আপ করবার পর তুমি যাবে। ভারে, আমার আমার মেয়েটা ওখানে কাজকর্ম করে, তো এখানে খুঁজে নেবে কিছু একটা। তুমি আমাকে থাকতে বলছো? আমি শুধু এইটুকুই বলছি যে চিকিৎসাটা এখান থেকেই করে যেতে পারো। তুমি নিজের থেকে একটা ভার নিচ্ছ তালুকদা, এটা কিন্তু কোনো মানে হয় না। কিসের মানে হয় কিসের মানে হয় না সেটা নিয়ে তোমার সঙ্গে আমার মতভেদ থাকতে পারে, কিন্তু চিকিৎসা করানোর ব্যাপারে এইটাকেই মনে করি যে এটাই প্রকৃত মানে। এবং তার থেকেও বড় মানে হচ্ছে যে চিকিৎসার ওপরে আর কিছু থাকতে পারে না। আচ্ছা উদলক্তা, তুমি কি শুধু আমার চিকিৎসা করাবে বলেই? হ্যাঁ, এখন আমার হাতে এইটুকুই আছে, তোমাকে চিকিৎসা করিয়ে তোমাকে সুস্থ করতে হবে। একদিন তো তোমার হাতে অনেক কিছুই ছিল। আর তোমার হাতেও তো ছিল, তুমি হাত খুলে আমাকে সেটা দাওনি। আমিও আর চেয়ে উঠতে পারিনি, তখন চাওয়ার মতো অবস্থাও ছিল না। তুমি কি মনে করছো এখন সেটা সম্ভব? আমি তো সেটা বলিনি, আমি বলছি অন্তত কাছাকাছি থাকা যায় পরস্পরের।